বর্ষা এস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে প্রশ্নগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং প্রশ্নগুলো জানিয়ে দেওয়ার পরে আপনাদেরকে উত্তর দিয়ে দেব তাই যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটি রয়েছে তা অন করে রাখুন পরবর্তী ভিডিও পেতে আপনাদেরকে সাহায্য করবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণী বিষয় কৃষি শিক্ষা আর এইটি হচ্ছে আপনাদের নির্ধারিত কাজ এক বা অ্যাসাইনমেন্ট এক আর যে অধ্যায় পড়ে আপনাদের সেই এসাইনমেন্ট উত্তর করতে হবে প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি আর যে বিষয়বস্তু রয়েছে পাঠ এক কৃষি পরিধি ও পরিসর আর আপনাদের জন্য যে এসাইনমেন্টটি রয়েছে ময়মনসিং জেলা তারাকান্দি গ্রামে আদর্শ কৃষক আব্দুর রহিম নিজ বাড়িতে দুইটি গাভী একটি সার দুইটি হাঁস ও বিশটি মুরগি পালন করেন এছাড়া বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল এবং পুকুরে নানান ধরনের মাছ চাষ করে থাকেন তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন তুমি কি মনে করো মানুষের মৌলিক চাহিদাগুলো সব কয়টি কৃষি কার্যক্রম মাধ্যমে পূরণ করা সম্ভব যুক্তি দ্বারা তোমার মতামত উপস্থাপন করো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট আর আপনাদের জন্য যে নির্দেশনা রয়েছে এক নম্বর শিক্ষার্থী পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ে পার্ট এক এর আলোকে মানুষের মৌলিক চাহিদাগুলো শনাক্ত করবে দুই শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করবে তিন শিক্ষার্থীরা নিজ পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে মৌলিক চাহিদাগুলো সম্পর্কে জানবে চার নম্বর নিজ বাড়িতে বিদ্যমান গাছপালার তালিকা তৈরি করে সেগুলোর ব্যবহার উপযোগিতা সম্পর্কে জানবে পাঁচ কোনো তথ্য উৎস থেকে অবিকল তথ্য লিখে জমা দেওয়া যাবে না ছয় নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সাত শিক্ষার্থীদের নিজ হাতে অ্যাসাইনমেন্ট লিখতে হবে আট শিক্ষার্থীদেরকে তাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষকগণ লিখে দিলে তা বাতিল হবে নয় যে কোনো কাগজ ব্যবহার করা যাবে দশ প্রথম পৃষ্ঠায় নাম শ্রেণী রোল বিষয় অ্যাসাইনমেন্ট শিরোনাম স্পষ্টভাবে লিখতে হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের নির্দেশনা এখানে নির্দেশনাগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন কারোর কাছ থেকে কোনো অ্যাসাইনমেন্ট আপনারা হুবা কপি করবেন না আপনারা নিজের মতন করে লিখবেন আপনারা ইউটিউবে উত্তর দেখতে পারেন কিন্তু আপনারা আপনাদের মতন করে লেখবেন আর আপনাদের জন্য যে মূল্যায়ন ও রয়েছে অতি উত্তম এক নম্বর সঠিকভাবে মৌলিক চাহিদাগুলোর নাম লিখতে পারা দুই মৌলিক চাহিদাগুলোর কোনটি কোন উৎস হতে পাওয়া যায় তা পাঠ্যপুস্তকের সাথে গতিপূর্ণ থাকলে তিন লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে উত্তম এক নম্বর অধিকাংশ তিন চারটি চাহিদাগুলোর নাম লিখতে পারলে দুই মৌলিক চাহিদাগুলো কোনটি কোন উৎস হতে পাওয়া যায় তা পাঠ্যপুস্তকের সাথে অধিকাংশ সঙ্গতিপূর্ণ থাকলে তিন লেখায় আংশিক মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে ভালো এক কমপক্ষে দুটি মৌলিক চাহিদার নাম লিখতে পারলে দুই মৌলিক চাহিদাগুলোর কোনটি কোন উৎস হতে পাওয়া যায় তা পাঠ্যপুস্তকের সাথে আংশিকভাবে সঙ্গীতপূর্ণ থাকলে তিন লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা অগ্রগতির প্রয়োজন এক নম্বর মৌলিক চাহিদাগুলোর নাম লিখতে না পারলে দুই মৌলিক চাহিদাগুলোর কোনটি কোন উৎস হতে পাওয়া যায় তা পাঠ্যপুস্তকের সাথে সংগতির অভাব থাকলে তিন লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিত থাকলে এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণী বিষয়ে গারস্থ বিজ্ঞান এটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট এক আর যে অধ্যায় পড়ে আপনাদের প্রশ্ন উত্তর করতে হবে এটা হচ্ছে প্রথম অধ্যায় গৃহ এবং গৃহ পরিবেশের সাধারণ ধারণা আর আপনাদের যে বিষয়বস্তু রয়েছে পার্ট এক গৃহ ও গৃহ পরিবেশ পার্ট দুই গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস পার্ট তিন প্রয়োজনীয় জিনিস যথাযথ স্থানে সংরক্ষণ পার্ট চার গৃহ পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনে গাছ আর আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি রয়েছে এক নম্বর তোমার গৃহে পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখো দুই নম্বর নিম্নে উল্লিখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কি কি কাজ করে তা উল্লেখ করো সবার ঘর ড্রয়িং রুম রান্নাঘর খাবার ঘর পড়ার ঘর বাথরুম আর এখানে আপনাদের জন্য সেই চার্ট দিয়ে দেওয়া হয়েছে গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের নাম বিন্যাস গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম সম্পাদিত কাজ আনুষ্ঠানিক স্থান অনানুষ্ঠানিক স্থান কাজের স্থান আর আপনাদের জন্য যে নির্দেশনা রয়েছে এক নম্বর বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীকে সঠিক ধারণা দিন দুই অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রদান করুন তিন কাজটি নির্ধারিত সময়ে সম্পূর্ণ করে জমা দিতে উৎসাহিত করুন অতি উত্তম এক নম্বর গৃহ পরিবেশের সবগুলো অংশের নাম সঠিকভাবে লিখতে পারা দুই গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে সঠিকভাবে ছকে সাজাতে পারা তিন গৃহের অভ্যন্তরীণ স্থানগুলো সম্পাদিত সকল কাজ শনাক্ত করতে পারা চার পর্যায় অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করতে পারা পাঁচ লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা প্রকাশ ছয় বানান ও বাক্য গঠন ঠিক থাকা উত্তম এক নম্বর গৃহ পরিবেশের বেশিরভাগ অংশের নাম সঠিকভাবে লিখতে পারা দুই গৃহের অভ্যন্তরীণী বেশিরভাগ স্থানগুলোকে সঠিকভাবে ছকে সাজাতে পারা তিন গৃহের অভ্যন্তরীণ স্থানগুলো সম্পাদিত অধিকাংশ কাজ শনাক্ত করতে পারা চার পর্যায় অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করতে পারা পাঁচ লেখায় আংশিক মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা প্রকাশ ছয় বানান ও বাক্য গঠন ঠিক থাকা ভালো এক গৃহ পরিবেশের কয়েকটি অংশের নাম ঠিকভাবে লিখতে পারা দুই গৃহের অভ্যন্তরীণ স্থানের কিছু অংশের নাম ছকে সাজাতে পারা তিন গৃহের অভ্যন্তরীণ স্থানগুলো সম্পাদিত কিছু কাজ শনাক্ত করতে পারা চার পর্যায় অনুযায়ী কাজের ধারাবাহিকতা আংশিকভাবে রক্ষা করতে পারা পাঁচ লেখায় আংশিক মাত্রায় নিজস্বত ও সৃজনশীলতা প্রকাশ ছয় বানান ও বাক্য গঠন আংশিক ঠিক থাকা অগ্রগতির প্রয়োজন এক গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম লিখতে না পারা দুই গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ঠিকভাবে ছকে সাজাতে না পারা তিন গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোর সম্পাদিত কাজ শনাক্ত করতে না পারা চার পর্যায় অনুযায়ী অনুযায়ী ধারাবাহিক কাজ করতে না পারা পাঁচ লেখায় নিজস্বতা সৃজনশীলতা অভাব ছয় বানান ও বাক্য গঠন আংশিক ঠিক থাকা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের গারস্থ বিজ্ঞান এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত আর এটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট এক বা নির্ধারিত কাজ এক মানে আর আপনাদের প্রথম অধ্যায় পড়ে উত্তর দিতে হবে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আর আপনাদের এখানে সেই বিষয়বস্তু রয়েছে এক দশমিক এক অঙ্ক এক দশমিক দুই দেশীয় সংখ্যা পঠন রীতি এক পয়েন্ট তিন আন্তর্জাতিক গণ্য পদ্ধতি এক পয়েন্ট চার দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতি পারস্পরিক সম্পর্ক এক পয়েন্ট পাঁচ মৌলিক ও যৌগিক সংখ্যা এক পয়েন্ট ছয় সহমৌলিক সংখ্যা এক পয়েন্ট সাত বিভাজতা এক পয়েন্ট আট গরিষ্ গরিষ্ঠ সাধারণ ও গণনীয়ক এক পয়েন্ট নয় লঘিষ্ঠ সাধারণ গণিতক এক পয়েন্ট দশ গসাগ ও লসাগু এর মধ্য সম্পর্ক এক পয়েন্ট এগারো সাধারণ ভগ্নাংশ এক পয়েন্ট বারো ভগ্নাংশের তুলনা এক পয়েন্ট তেরো ভগ্নাংশের যোগ ও বিয়োগ এক পয়েন্ট চোদ্দো ভগ্নাংশের গুণ এক পয়েন্ট পনেরো ভগ্নাংশের ভাগ এক পয়েন্ট ষোলো ভগ্নাংশের গণনিক ও গণিত্বক এক পয়েন্ট সতেরো ভগ্নাংশের গোসাঘু এক পয়েন্ট আঠেরো ভগ্নাংশের লশাগু এক পয়েন্ট উনিশ ভগ্নাংশের সরলীকরণ এক পয়েন্ট বিশ দশমিক ভগ্নাংশের যোগ এক পয়েন্ট একুশ দশমিক ভগ্নাংশের বিয়োগ এক পয়েন্ট বাইশ দশমিক ভগ্নাংশের গুণ এক পয়েন্ট তেইশ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের ভাগ এক পয়েন্ট চব্বিশ দশমিক ভগ্নাংশের গোসাগো ও লশাগো সশ্চি বন্ধুরা এই ছিল আপনাদের বিষয়বস্তু আর আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্ট রয়েছে এক নম্বর তিনটি সংখ্যা আঠাশ আটচল্লিশ ও বাহাত্তর ক এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি শনাক্ত করো খ আট ও বারো সংখ্যা দুইটি সাধারণ ভা ভাজক নির্ণয় করো গ মৌলিক গণনিয়কের সাহায্যে সংখ্যা তিনটি বৃহত্তম সাধারণ গণনিয়োগ নির্ণয় কর ঘ ইউক্লিডীয় প্রক্রিয়ার সংখ্যা তিনটি ন্যূনতম সাধারণ গণিতিক নির্ণয় কর উম দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যা দয়ার। গুণ এদের লসাগু ও গোসাগু এর গুণফলের সমান সমান সশ শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট এবং আপনাদের যে নির্দেশনা রয়েছে লসাগু ও গোসাগুর নির্ণয় করে সমস্যাটি সমাধান করবে আর আপনাদের জন্য যে মূল্যায়ন রোব্রিক্স রয়েছে এক ক মৌলিক সংখ্যা চিহ্নিতকরণ খ গরিষ্ঠ সাধারণ গণনিয়োগ ভাজক নির্ণয় গ গণনিয়োগ ভাজক নির্ণয় ঘ সর্বনিম্ন সাধারণ গণ নির্ণয় উম সর্বনিম্ন সাধারণ গণিতক ও সর্বোচ্চ সাধারণ গণনিয়োগ নির্ণয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত কৃষি শিক্ষা এবং গ্যারস্থ বিজ্ঞান আপনারা ঠিকভাবে দেখে আপনাদের অ্যাসাইনমেন্টটা করে নেবেন আর আমি খুব শীঘ্রই আপনাদের সেই অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দেব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিতামাতার বাধ্য থাকবেন প্রত্যেককে ধন্যবাদ